সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো ছোট বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের প্যান্ট কিভাবে কাটি করবেন। তো নতুন একটি মডেলের প্যান্ট, এখানে কাপড় আছে 15 ইঞ্চি। তো আমরা এই কাপড়টা এইভাবে ভাঁজ করে নিব। এখন দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিয়েছি। সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পরে আর একটি ভাঁজ আমরা দিব। এভাবে একই নিয়মে ভাঁজ করতে হবে। স্কেল দিয়ে নিচে এভাবে আমরা একটা সোজা দাগ টেনে নেব, সেখানে 1 ইঞ্চি বাদ দেব। যেহেতু আলাদা কাপড় এখানে কুচি দিতে হবে, তো এখানে 10 ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিলাম। তো দেখুন এভাবে দাগ টেনে নিলাম। রাবার ভাঙার জন্য নিলাম 1.5 ইঞ্চি পরিমাণ, একটু বেশি নিতে পারেন। তা এখানে দেব আমরা 14 ইঞ্চি নিচের যে ঘেরটা হবে, এখানে একটু কোনাকোনিভাবে কাটিং করতে হবে যেভাবে দাগ দিছি। তো দেখুন এখন আমরা কাটিং করব। এখন আমি যেভাবে কাটিং করতেছি দেখুন, এপাশে থেকে ধরে এভাবে উপরে থেকে সাইজ করে নিতে হবে। এখন যে নিচে যে চিহ্নটা দিচ্ছি, এখানে কোনাকোনিভাবে কাটিং করে নেব। তো দেখুন হয়ে গেছে প্যান্ট কাটা অলরেডি। এখন যেটা করতে হবে, আলাদা কাপড় দিয়ে আমরা যে ডিজাইন দিব ওই কাপড়টা আমরা কাটিং করে আপনাদের দেখাবো কিভাবে সিস্টেমটা করবেন। দেখুন এই যে কাপড়টা, এই কাপড়টা এখানে আমাদের 8 ইঞ্চি চওড়া পরিমাণ একটা কাপড়, লম্বা আছে 15 ইঞ্চি। এই কাপড়টা আমরা 3 ভাগে ভাগ করব, এভাবে 3টা ভাগ করব। এভাবে আমি একটাকে কাটিং করে নেই ভাঁজ করে, দেখুন কত সুন্দরভাবে। এখন আমি এই মাপে আরো 2টা কাপড় কেটে নিব। তো দেখুন হয়ে গেল আমাদের কাটিং করা। এগুলা আমরা সুন্দর করে সেলাই করে জয়েন করে নিয়ে এটা আমরা কুচি দেব কাপড়টা। তো দেখুন হয়ে গেছে। এখন যে নিচে যে আমরা একটু ফাড়া দেব, প্রায় 2 ইঞ্চি পরিমাণ আমরা এখানে 2 ইঞ্চি পরিমাণ এখানে দেব। দেখুন আমি 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিই, একটু চিহ্ন দিয়ে নিই, তাহলে কাটিং করতে সুবিধা হবে। 2 ইঞ্চি আমি কেটে নিলাম। এখন আমরা সেলাই দেখাবো। তো ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি। তো দেখুন আমরা সেলাই করবো এখন। এতে কাপড়টা আমি কিন্তু জয়েন করে নিছি দেখুন, আর এই যে নিচের যে ফাড়াটা আছে এখানে কিভাবে আমরা কাপড় লাগাবো দেখবেন। তো এই যে আমরা যে কাপড়টা জয়েন দিয়ে নিছি, 3টা পার্ট একত্রে জয়েন করে নিছি। তো এইটা আমরা এখানে সুন্দর ফাটিয়ে নেব। এবার ফাটিয়ে নেওয়ার পরে এটা আমরা ভাঁজ করে নেব, এইভাবে মাঝ বরাবর ভাঁজ দিব। তো সুন্দর করে ভাঁজ করে নেবেন, তাহলে খুব সুন্দর হবে এবং কুচিগুলো দিতে খুব সহজ হবে। তো হয়ে গেল আমাদের ভাঁজ করা। এখন আমরা যে খোলা পাড়টা আছে এই পাশে আমরা কুচি দিব, ছোট ছোট করে কুচি দিতে হবে। সুন্দর করে ছোট ছোট ভাবে কুচি আমরা এভাবে দিব। দেখুন আমি কিভাবে কুচি দিয়েছি, আপনি ফলো করবেন, খুব সুন্দর কিন্তু হয়েছে কুচিগুলো। এভাবে কুচি দেওয়ার পরে যে কুচিটা আমরা কিভাবে লাগাই, প্যান্টটা এত সুন্দর ডিজাইন হবে দেখুন। এই যে এরকম খুব সুন্দর কিন্তু কুচিগুলো হলো, এখানে কাপড় কিন্তু ডাবল আছে, এটা কিন্তু আপনারা দর্শক দেখছেন। তো এই কাপড়টা আমরা এই কুচিটা ওই এইটার উপরে আমরা বসিয়ে নেব, এইভাবে সুন্দর করে মিল করে বসিয়ে নিতে হবে।
এভাবে আমরা দুই দুইটা পাটে আমরা লাগিয়ে নেব। এভাবে আমরা দুইটা পায়ে লাগিয়ে নিলাম। দেখুন এখন অবশ্যই আমরা সাপ সেলাই দিয়ে নেব, এভাবে সাপ সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে দুই সাইডে আমরা দুইটা দুইটা পাটে আমরা চাপ সেলাই দেব। তো প্যান্টটা কীরকম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো দেখুন আমরা এতে সেলাই হয়ে গেছে, এখন আমরা এভাবে কাটিং করে নিতেছি। তো এখানে এই ফাড়াটা এখানে আমরা কিভাবে ডিজাইন করব, তো খুব ভালোভাবে ফলো করবেন তাহলে কাজ করতে পারবেন। এখানে দেখুন আমাদের কাপড়টা, সেটা আমরা লম্বা করে কেটে নেব, 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি পরিমাণের লম্বা, মানে চওড়াটা লম্বা করে কেটে নেব। এখন এভাবে আমরা সেলাই দিয়ে 3.5 ইঞ্চি পরিমাণ সেলাই দেওয়ার পরে এখানে আমরা এটার সাথে কাটিং লাগাবো। তো দেখুন এভাবে সেলাই দিয়ে আমি লাগিয়ে নিতেছি কীভাবে, দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে এটা আমরা এভাবে ধরে সেলাই করব। এখানে গোল করে দিতে হবে, একদম কোনাকোনি দিলে অবশ্য মিলবে না, রাউন্ডে দিতে হবে। তো এভাবে রাউন্ড দেওয়ার পরে দেখুন ওই পাশে যতটুকু বাড়তি রাখছি এখানে এই পাশেও কিন্তু অতটুকু বাড়তি রাখতে হবে। তো এখানে আমরা কেটে দিলাম। তো দেখুন এটা কীভাবে আমরা ডিজাইনটা করি, তো আমরা এটা ফিতা যেভাবে সেলাই করি ওই একই সিস্টেমে ফিতার মতোই আমরা সেলাই দেবো। এখানে এভাবে ভাঁজ করে ফিতার মতোই সেলাই দিয়ে লাগাবো। তো দেখুন এই যে কীভাবে লাগাই, একদম ফিতা যেভাবে সেলাই করেন আপনারা ঠিক একইভাবে এটা সেলাই করবেন, তাহলে খুব হবে। আমি ওই সিস্টেমে সেলাই করছি। ঠিক একই নিয়মে দুইটাই দুই পায়ে আমরা এভাবে সেলাই করে নেব দুইটা পাটেই। ছোট বাচ্চারা যখন প্যান্টটা পরবে খুব সুন্দর দেখা যাবে তখন। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হলো। এখানে আমরা সমান করে দুইটা ফিতা কেটে দিতেছি, খুব সুন্দর একটা ডিজাইন হলো। এরকম দুইটা পাড়ি আমরা এইভাবে তৈরি করে নেব। তো তৈরি করে নেওয়ার পরে এই যে এরকম দুইটা পাড় দেখেন দেখেন হয়েছে, এটা আমরা কীভাবে ধরি দেখেন, এটা এইভাবে সদরভাবে সদরছি, এটা উল্টো পাশ থেকে এটা ধরে বসাবো। বসানোর পরে আমরা এই যে সাইডটা আছে এই সাইডে আমরা সেলাই করে নেব। দেখুন কীভাবে আমরা সেলাই করি, এইভাবে ধরে সেলাই করে নেব। খুব স্লোভাবে আমি ভিডিওটি তৈরি করছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো অবশ্যই আমরা এখানে সেলাই দেওয়ার পর সাপ সেলাই দিয়ে দেব। তো দেখুন এভাবে সুন্দর করে চাপ সেলাই দিয়ে নেবেন, আস্তে আস্তে কাজ করবেন, তাহলে কাজের ফিনিশিংটা ভালো হবে। আমরা এই সাইডেও ওই একই সিস্টেমে সেলাই করে নেব। এই পাশে আমরা চাপ সেলাই দিয়ে নেব। এই যে নিচের যে চিহ্নটা আছে এটা আমরা যেহেতু কল্লি দিই না, এটা আমরা এইভাবে ওই কাটিং অনুযায়ী সেলাই করতে হবে। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে। তো দেখুন কীভাবে সেলাই করি, দুটা কাপড় এক সমান করে ধরে সুন্দর মিল করে নিয়ে সেখানে সেলাই করে নিতেছি। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব,
এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেব। হয়ে গেছে, দেখুন আমরা এটা উল্টে নিতেছি, খুব সুন্দর হয়ে গেছে দেখেন। এখন আমরা যে রাবার ভাঙার জন্য যে সেলাইটা, এই সেলাইটা আমরা এখন দিয়ে নেব। এখানে আমরা এভাবে ভাঁজ করে নিতেছি। এভাবে সুন্দর করে এক মাপে সেলাই করে নিতে হবে। আমরা ইলাস্টিক দেব দুইটা, তো সেই জন্য আমরা 1.5 ইঞ্চি পরিমাণ যে ভাঙাটা দিছি, এখানে আমরা সেলাই করে নিতেছি। তো দেখুন আমাদের প্যান্ট সেলাই অলরেডি শেষের দিকে, দেখেন আমরা মাঝখানে একটা সেলাই দেব। এই প্যানে কাপড় খুবই কম লাগে, মাথা দিয়ে একটা সেলাই দিতেছি। বল প্যান যদি তৈরি করতে চান তাহলে মোটামুটি 10 গিরা কাপড় লাগে, এখানে মোটামুটি 6 গিরা কাপড় এই প্যান হয়ে যাচ্ছে। তো এখন আমরা ইলাস্টিক লাগাবো, কিভাবে লাগাই দেখেন, কয় ইঞ্চি ইলাস্টিক দেবেন। যেহেতু ছোটো বাচ্চা আমরা, মোট 18 ইঞ্চি ইলাস্টিক দিলেই হয়ে যাবে। তো 18 ইঞ্চি ইলাস্টিক আমরা মাপ দিয়ে নিতেছি। এখন আমরা কিভাবে লাগাই দেখেন, একবারে দুইটা রাবার একসাথেই থাকবে, 18 ইঞ্চি 18 ইঞ্চি রাবার দুইটা ভাঙাতেই দিতে হবে, খুব সহজ। তো দেখুন এভাবে আমরা সেফটি পিনের মাধ্যমে লাগিয়ে নেব। এই যে চিহ্নটা রাখছি, ইলাস্টিক ঢোকানোর জন্য চিহ্ন রাখছি আমরা, মোটামুটি 1/2 ইঞ্চি পরিমাণ এন দিয়ে উপরে ট্রাকে লাগাইতে হবে। দর্শক, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকেই বলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন, কিন্তু অনেকে বোঝে না সাবস্ক্রাইব জিনিসটা কি। আসলে সাবস্ক্রাইব করলে আমি যখন নতুন ভিডিও ছাড়ব তখন আপনার কাছে ভিডিওটি অটোমেটিক আপনার সামনে থাকবে, আপনি দেখতে পারবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে আপনি নতুন নতুন কাটিংগুলো আপনি সহজেই পাবেন। তো দর্শক দেখুন আমাদের প্যান্ট কিন্তু হয়ে গেছে, আর বিশেষ করে এই যে রাবারটা খুব শক্ত করে ভালো করে বাঁধ দিতে হবে, ভালো করে বলে দুইটা প্যাঁচ বেশি, একটা প্যাঁচ বেশি দিয়ে ভালো করে টাইট করে নেবেন। নিয়ে টান দিয়ে দেখতে হবে যে রাবারটা খুলে যায় নাকি আবার। এখন আমার রাবার লাগানো ওকে হয়ে গেছে। এখন দেখুন খুব সুন্দর একটি প্যান্ট হয়ে গেল, যখন ছোটো সোনামণিরা পরবে খুব ভালো দেখা যাবে। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।